সুমন রায়চৌধুরীর কাছে যাই, কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুমন বাবু, রাজ্য নির্বাচন কমিশনের বিবেচনায় ঠিক কি আছে আমি জানি না, কিন্তু যদি সংক্রমণ সংখ্যা, পজিটিভিটি রেট এগুলো বিবেচনার মধ্যে থেকে থাকে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু চৌঠা মে থেকে সাতই মের হিসেব আর সাতই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারির হিসেবে কোথায় যেন সব গুলিয়ে যাচ্ছে। সুমন বাবু, মানে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একটি দুর্বিনীত প্রশাসন। তা নইলে আপনারা সবাই দেখেছেন, সংবাদ মাধ্যম দেখিয়েছে যেভাবে ইয়ার এন্ডিং এ লক্ষ লক্ষ লোককে ফ্রিলি ঘুরতে দেওয়া হয়েছিল, যে কাণ্ড ঘটানো হলো গঙ্গাসাগর মেলা নিয়ে। আপনি হলফনামার কথা বলছেন রাজ্য নির্বাচন কমিশনের, আরে রাজ্য নির্বাচন কমিশন তো কালীঘাটের ঝাড়ুদা, ও আবার উনি আবার ওনারা আবার কি হলফনামা দেবেন? হলফনামা লিখে দেওয়া হবে যে এই এই কোর্টকে জানাও, এই এই যুক্তি জানাও, সেই অনুযায়ী রাজ্যের নির্বাচন কমিশন কাজ করবে। কিসের আবার রাজ্য নির্বাচন কমিশন? পশ্চিমবঙ্গে আছে? কোন রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নেই, তারা কোনো ফাংশন করে না সেভাবে, নিউট্রালি কোনো রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ফাংশন করে না। তা না হলে আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই নিয়ে কোর্টে যাওয়ার প্রয়োজন হতো? প্রয়োজন হতো না, কিন্তু শাসক দলের মনে হয়েছে আমাদের জিততে হবে, বাকি আমরা বিধানসভা নির্বাচন জিতেছি, বাকি পুরসভাগুলিও দখলে নিতে হবে, আমাদের নেতা কর্মীদের ভাতার ব্যবস্থা করতে হবে, তা নাহলে সংসার চলবে না। কোনো ভদ্র সভ্য শিক্ষিত চাকরি করা ছেলে, ব্যবসা করা ছেলে তো ওদের দল করে না। পুরসভা পঞ্চায়েতগুলো কন্ট্রোলে নিতে হবে, সেই অনুযায়ী হলফনামা তৈরি হবে, সেই অনুযায়ী হলফনামা জমা দেওয়া হবে হাইকোর্টে। একটা দায়িত্ব জ্ঞানহীন দুর্বিনীত সরকার পশ্চিমবঙ্গে চলছে।